মুহতারাম হাজেরিন, সামনে আমাদের গুরুত্বপূর্ণ একটা ইবাদত, কুরবানি আসতেছে। কুরবানির ইতিহাস, কুরবানির ফজিলত, কুরবানির তাৎপর্য এবং জরুরি মাসলা মাসাইল, এগুলো ইনশাআল্লাহ বলবো, বলার ইচ্ছা করেছি। আগে আপনাদেরকে স্মরণ রাখতে হবে, কুরবানি এটা শুধুমাত্র আমরা করতেছি, আমরাই দিতেছি, বিষয়টা এমন না। পৃথিবীর সেই শুরু থেকে নিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকেই এই কুরবানির প্রচলন, কুরবানির এই নিয়ম ধারাবাহিকতার সাথে চলে আসতেছে, কিয়ামত পর্যন্ত এটা চলবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তবে আমরা যে কুরবানি দিই, আমাদের পদ্ধতি যা হলো, প্রত্যেক যুগে যুগে কুরবানি ছিল কিন্তু পদ্ধতি ছিল ভিন্ন ভিন্ন। আমরা যে কুরবানি দেই, এই কুরবানি হলো আমাদের মুসলিম জাহানের জাতির পিতা, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নত, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের পিতার সুন্নত হলো এই কুরবানি। কিন্তু কুরবানির ইতিহাস পৃথিবীর শুরু থেকেই, সংক্ষিপ্ত আকারে কুরবানির ইতিহাস আমি আপনাদেরকে জানিয়ে দেই, হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম দুনিয়াতে আসার পরে আমাদের বাবা আদম এবং আমাদের মা হাওয়া আলাইহাস সালাম ওনাদের গর্ভ থেকে যতবার সন্তান জন্মগ্রহণ করেছেন, ইতিহাসবিদগণ বলেন প্রত্যেকবার একটা করে ছেলে, একটা করে মেয়ে, জোড়াই জোড়াই সন্তান জন্মগ্রহণ করেছে, জোড়াই জোড়াই। কেউ কেউ বলেন এরকম 500 জোড়া সন্তান আদম আলাইহিসসালামের এবং মা হাওয়া আলাইহিসসালামের গর্ভ থেকে হয়েছে, কেউ কেউ বলেন 80 জোড়া সন্তান হয়েছে। তো যাই হোক, যতবার সন্তানাদি হয়েছে জোড়াই জোড়াই হয়েছে, একজন ছেলে একজন মেয়ে। পৃথিবীর মধ্যে যেহেতু তখন অন্য কোনো আর মানুষ ছিল না, অন্য কোনো মানুষ ছিল, এই জন্য সাময়িক প্রয়োজনের তাকিদে একই বাবার গর্ভ, একই বাবার থেকে, একই মার গর্ভ থেকে যত সন্তানাদি জন্মগ্রহণ করবে, ওই সন্তানাদির পরস্পরের সম্পর্ক কি হবে? ভাই বোন। পরস্পরের সম্পর্ক ভাই বোন। কিন্তু সাময়িক প্রয়োজনের তাকিদে, যেহেতু পৃথিবীতে অন্য কোনো মানুষ ছিল না এবং মানুষ বিস্তার লাভ করাও আল্লাহ পাকের উদ্দেশ্য, আর মানুষের বৃদ্ধি পাবে, সংখ্যা বৃদ্ধি পাবে বিবাহের মাধ্যমে, স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে, সাময়িক প্রয়োজনের জন্য আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে আদেশ করলেন, আপনার স্ত্রীর গর্ভ থেকে প্রত্যেকবার জোড়াই জোড়াই যে সন্তান গ্রহণ করে, জন্মগ্রহণ করেছে, আগের ঘরের সন্তান পরের ঘরের মেয়ের, ছেলে সন্তান পরের ঘরের মেয়ে সন্তান, আগের ঘরের মেয়ে সন্তান পরের ঘরের ছেলে সন্তানের সাথে বিবাহ দেন, উল্টা উল্টা, বুঝে আসছে? প্রথম একটা ছেলে একটা মেয়ে জন্মগ্রহণ করেছে, দ্বিতীয়ত একটা ছেলে একটা মেয়ে জন্মগ্রহণ করেছে, প্রথম ছেলের সাথে দ্বিতীয় জোড়ার মেয়ে, প্রথম মেয়ের সাথে দ্বিতীয় জোড়ার ছেলে। সাময়িক প্রয়োজনের জন্য এই বিধান আল্লাহ তাআলা দিলেন। কিন্তু ঘটনাক্রমে দেখা গেল আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের সন্তান কাবিল তার সাথে জন্মগ্রহণ করেছিল, তার একজন বোন তার সাথে জন্মগ্রহণ করেছিল, পরমা সুন্দরী ছিল, তার নাম এসেছে আকলিমা। নাম কি? আকলিমা। কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে সেই মেয়েটা ছিল অত্যন্ত সুন্দরী, রূপবতী, গুণবতী, লাবণ্যময়ী। কিন্তু পরবর্তী যে সন্তান হাবিল তার সাথে এমন একটা মেয়ে জন্মগ্রহণ করেছে যে মেয়েটা দেখতে অনেক কালো ছিল। আল্লাহ পাকের নিয়ম অনুযায়ী কাবিল বিবাহ করবে পরবর্তী মেয়ে কালোকে, কালো মেয়েটাকে, আর আল্লাহ পাকের বিধান অনুযায়ী হাবিল বিবাহ করবে তার আগের জোড়ার যে সুন্দরী বোন আকলিমাকে, সে বিবাহ করবে। তো আল্লাহ পাকের বিধান নিয়ম আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম জানিয়ে দিলেন সন্তানদেরকে, হাবিল মানতে রাজি, কোনো সমস্যা নেই, কিন্তু কাবিল বলে না আমি মানব না। সে বলে আমার সাথে যে বোন জন্মগ্রহণ করেছে আকলিমা, সে সুন্দরী, আমি তাকে বিবাহ করব, বেশি হকদার আমি, কেননা সে আমার সাথে জন্মগ্রহণ করেছে, আর হাবিলের সাথে জন্মগ্রহণ করেছে কালো, সে তাকে বিবাহ করবে। আল্লাহর বিধানকে অমান্য করতেছে, সে মানে না। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমার সন্তান আপনার এই বিধান মানতে রাজি না, এখন কি করতে পারি আপনি সমাধান দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমাধান দিয়ে দিলেন, ও আদম, আপনি আপনার সন্তানদেরকে বলেন কুরবানি দেওয়ার জন্য, যার কুরবানি আমি আল্লাহ কবুল করে নিব, যেহেতু আকলিমাকে নিয়েই ঝগড়া দেখা দিয়েছে সুন্দরী আপনার মেয়ে,
ওই সুন্দরী মেয়ে তাকেই বিবাহ করতে, সেই সুন্দরী মেয়েকে বিবাহ করতে পারবে যার কোরবানিটা আমি আল্লাহ কবুল করে নিব। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম জানিয়ে দিলেন হাবিল এবং কাবিলকে আল্লাহর বিধান, তোমরা কোরবানি করো, যার কোরবানি আল্লাহ কবুল করবেন সেই আকলিমাকে বিবাহ করতে পারবে। ইতিহাসের মধ্যে পাওয়া যায় কাবিল গরু ছাগল ইত্যাদি লালন পালন করত, আর হাবিল কৃষি কাজ করত, চাষাবাদ করত। কাবিল তার গরু ছাগল থেকে নিয়ে দুই একটা গরু কুরবানি জায়গার মধ্যে রেখে আসলো, আর হাবিল তার কৃষি কাজের চাষাবাদ থেকে কিছু শস্য কুরবানি জায়গার মধ্যে রেখে আসলো। আমরা যেভাবে কুরবানি দেই, আগের জমানার কুরবানি, আদম আলাইহিস সালামের জমানার কুরবানি এটা ছিল না, নির্দিষ্ট একটা জায়গায় যার যার কুরবানির বস্তু শেষে রেখে আসতো, আল্লাহর পক্ষ থেকে একটা আগুন এসে যার বস্তু জ্বালিয়ে দিত তার কুরবানি কবুল হতো, আর যার বস্তু জ্বলতো না, আগুন যার বস্তুকে জ্বালাতো না, তার কুরবানি কবুল হতো না। আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার এই উম্মতের। যদি আমাদের জমানায় এই সিস্টেম থাকতো, কুরবানির যদি এই নিয়ম থাকতো যে আকাশ থেকে আসমান থেকে আগুন এসে কুরবানির বস্তু জ্বালিয়ে দিবে, তাহলেই তার কুরবানি কবুল হবে বোঝা যাবে, আর যারটা জ্বালাবে না তার কুরবানি কবুল হবে না, তাহলে 100 ভাগের মধ্যে থেকে 99 ভাগ মানুষেরই প্রকাশ হয়ে যেত যে তাদের কুরবানি কবুল হয়নি, ঠিক কিনা বলেন? কতটায় হাসান আল্লাহ করেছেন। অধিকাংশ আমাদের সমাজের অধিকাংশ মানুষের কুরবানি কবুল হয় না আল্লাহর কাছে, কি কি কারণে হয় না সেটাও আমি বলবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের উপর আরেকটা এহসান করেছেন, আগের জমানার কুরবানির পশুর গোশত মানুষ খেতে পারত না, আগুন এসে জ্বালিয়ে দিত শেষ, কিন্তু আমাদের জন্য কুরবানির পশুর গোশত আল্লাহ হালাল করেছেন। শুধু হালাল না, এটার মধ্যে অনেক রোগের শেফাও রয়েছে, সুবহানাল্লাহ, অনেক রোগের শেফা আছে। সাধারণত ডাক্তাররা যাদেরকে গরুর গোশত খেতে নেই করে নিষেধ করে, অনেক ডাক্তাররা কুরবানির গোশত বলে যে আপনি খায়েন, অনুমতি দিয়ে দেয়। যদি এই বিধান আমাদের থাকতো, আমি তো মনে করি 100 মানুষের মধ্যে তো 50 জন মানুষই কুরবানি দেওয়া বন্ধ করে দিত, গোশত খাইতে পারি না তো কুরবানি দিয়ে কি করবে? কেননা আমাদের সমাজের অধিকাংশ মানুষের কুরবানি দেওয়ার উদ্দেশ্য হলো গোশত খাওয়া, ঠিক কিনা বলেন? অধিকাংশ মানুষের কুরবানি দেওয়ার উদ্দেশ্যই গোশত খাওয়া। এই কারণেই দেখা যায় ওয়ালটন শোরুমের পক্ষ থেকে কুরবানি আসলেই ফ্রিজের অফার দেওয়া শুরু হয়ে যায়। কেন? মানুষ কুরবানির আগেই বেশি বেশি ফ্রিজ কিনে, এই কারণে কোম্পানির পক্ষ থেকে অফার দেয়। ফ্রিজ কেনার কারণ কি? কুরবানি দিবে, সেই গোশতটা জমা করে ফ্রিজে রেখে দিবে, সারা বছর সেই গোশত খাবে। আপনি খান, নিষেধ না, হারাম না, কিন্তু যাদের উদ্দেশ্য একমাত্র হবে এই গোশত খাওয়া, তাদের কুরবানি আল্লাহর কাছে কবুল হবে না। দুই ভাই কুরবানির পণ্য পাহাড়ের মধ্যে রেখে আসলো, কাবিল পশু রেখে আসলো, হাবিল তার কিছু পণ্য শস্যাদি রেখে আসলো। কিছুক্ষণ পরে দেখা গেল আল্লাহর আদেশে আসমান থেকে একটা আগুন এসে হাবিলের যে শস্য ছিল সেই শস্যগুলো জ্বালিয়ে দিল। সবাই বুঝতে পারলো আল্লাহ তাআলা হাবিলের কুরবানি কবুল করেছে, কাবিলের কুরবানি আল্লাহ কবুল করেনি। এবার আল্লাহ পাকের সিদ্ধান্ত অনুযায়ী হাবিল আকলিমাকে বিবাহ করবে, কিন্তু কাবিল হাবিলকে বলতেছে লা কুতুলান্নাক, হাবিল তোমার কুরবানি আল্লাহ কবুল করে নিয়েছে, তুমি আকলিমাকে বিবাহ করবে এটা আমি কখনো মানতে দিব না, এটার ক্ষেত্রে আমি কখনো মানব না, বরং তোমাকে প্রয়োজনে আমি হত্যা করব। কিন্তু হাবিল সুন্দর করে উত্তর দিয়ে দিল, কাবিল বলতেছে তোকে হত্যা করব, হাবিল বলতেছে ভাই আমাকে আপনি হত্যা করে কি করবেন, আল্লাহ আপনার কুরবানি কবুল করেন নাই, আমারটা কবুল করেছেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের কুরবানি আল্লাহ কবুল করে নেন, সুবহানাল্লাহ। ঘটনা অনেক বড়, আমি লম্বা করব না। শয়তানের ধোকায় পড়ে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে ফেলল, পৃথিবীর সবচেয়ে সবার প্রথম হত্যা সংগঠিত হয়ে গেল। শয়তানের ধোকায় পড়ে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করার পরে লাশটাকে নিয়ে ঘোরাফেরা করতেছে, কি করবে, কিভাবে এই লাশটাকে কি করবে,
কেননা পৃথিবীতে তখনো পর্যন্ত কোন মানুষ মৃত্যুবরণ করেনি মৃত্যুবরণ করলে লাশ কি করবে এই পদ্ধতি তাদের জানা নেই আল্লাহ তাআলা এই পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য দুইটা কাক আল্লাহ তাআলা প্রেরণ করে দিলেন কাবিল দেখতেছে তার ভাইয়ের লাশ রাখা তার কাছে কাবিল লক্ষ্য করে দেখলো আসমান থেকে দুইটি কাক তার সামনে এসে বসলো একটা কাক আর একটা কাককে হত্যা করে ফেললো হত্যা করার পরে যে কাকটা অপর কাককে হত্যা করেছে সেই কাকটা হত্যাকারী কাকটা তার ঠোঁটের মাধ্যমে মাটি খোদাই করে করে মাটির মধ্যে গর্ত করেছে মৃত কাকটাকে মাটির মধ্যে রেখে উপরে কিছু লাকড়ি রেখে তার উপরে মাটি দিয়ে দিয়েছে এবার কাবিলের মনে মনে চিন্তা হলো ও তাহলে এভাবেই বুঝি করতে হয় আহারে ইয়া ওয়াইলাতা আজাস্তু আন নাকুনা মিসলা হাদাল গুরব এই কাকের মধ্যে যে বিবেক বুদ্ধি আছে আমি কাবিলের মধ্যে আমার এত বিবেক বুদ্ধি নেই এই আয়াতের দ্বারা মুফাসসিরিন কেরাম একটা সূক্ষ্ম বিষয় বলেন একটা সূক্ষ্ম বিষয় বলেন যারা আল্লাহর হুকুমের বিরোধিতা করে তাদের জ্ঞান চতুষ্পদ যন্ত্রের জ্ঞানের থেকে আরো নিম্নমানের হয়ে যায় ঠিক কি না বলেন কেননা কাবিল তো আল্লাহর হুকুমের বিরোধিতা করেছে কাকের যে জ্ঞান সেই জ্ঞানটাও তার মাথায় ছিল না যাই হোক অবশেষে এটার দ্বারা আমরা বুঝতে পারলাম পৃথিবীর প্রথম থেকেই এই কুরবানির ইতিহাস তখন থেকেই কুরবানি হয়ে আসছে আর আমরা যে কুরবানি দিতেছি এটা হলো আমাদের মুসলিম জাহানের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কুরবানি এই কুরবানি আমরা অবশ্যই দেব ইনশাআল্লাহ যারা সামর্থ্যবান আছি যাদেরকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন তৌফিক দিয়েছেন যাদেরকে আল্লাহ তাআলা ধন সম্পদের মালিক বানিয়েছেন অবশ্যই আমরা জিলহজ মাস 10 11 12 এই 3 তারিখের মধ্যে ইনশাআল্লাহ আমরা কুরবানি দিতে পারব এবং কুরবানি দিব এবং কুরবানির ইতিহাস কি কুরবানির ফজিলত কি এটাও আলোচনা করব তবে যেহেতু আমরা অনেকে পশু ক্রয় করব